बोलो जयपुर जगत चंद्र আমাদের আন্তর্জাতিক শ্রী শ্রী বলদেব সংঘ এমন একটা ধর্মীয় প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মধ্যে আমাদের প্রতিষ্ঠাতা পূজ্যপাদ প্রভুপাদ শ্রী জীবন কৃষ্ণ গোস্বামীপাদ তিনি আমাদের যে আদর্শে অনুপ্রাণিত করেছেন সেটা হচ্ছে যে শুধু ধর্ম মানে কীর্তন করা নয়, ধর্ম মানে লুচি মালপোয়া খাওয়া নয়, ধর্ম মানে পাঠ করা নয়, ধর্ম মানে শুধুই যে ওই আধ্যাত্মিক রাধা গোবিন্দ নিতাই গৌর ইত্যাদি নিয়ে আলোচনা করা নয়, ধর্ম মানে মহাপ্রভু বলেছেন ভারত ভূমিতে জন্ম হইল যার জন্ম সার্থক করি করো পরোপকার। তুমি যদি পরোপকার করতে পারো তাহলেই জন্ম সার্থক হবে তোমার, সেই দিশা আমাদের কাছে যিনি দেখিয়েছেন এই দিশাহীন পৃথিবীতে যে দিশা তিনি দেখিয়েছেন তার নাম প্রভুপাদ জীবন কৃষ্ণ গোস্বামী। তিনি আমাদের এই মানব ধর্ম প্রতিপালন করবার জন্য সচেষ্ট করেছেন, তার জন্য গঠন করেছেন বলদেব সংঘ। তাই করোনা বিধ্বস্ত মানুষকে আমরা যথাযথভাবে তাদের পাশে দাঁড়ানোর মানবতার ভূমিকা নেওয়ার চেষ্টা করেছি, কতটা পেরেছি সেটা জানি না, তবে প্রভুপাদ নিশ্চয়ই নিত্যলীলা প্রবিষ্ট তিনি নিশ্চয়ই দেখেছেন আমাদের কর্মকাণ্ড। এর মধ্যে আমরা যেটা অনুভব করেছি নবদ্বীপ তথা নদিয়া জেলা তথা পশ্চিমবঙ্গেরও বিভিন্ন স্থানে সবাই বলে নারী পুরুষ সমান, কিন্তু নবদ্বীপের মেয়েদের স্কুল আছে অন্তত 6টা থেকে 7টা, তার মধ্যে একটিতেও মেয়েদের কমার্স পড়ানোর ব্যবস্থা নেই, অথচ নবদ্বীপের কতিপয় শিক্ষক মহাশয় তারা মেয়েদেরকে কমার্স পড়িয়েছে 3 মাস বা 4 মাস যাবৎ। এবার তারা কৃষ্ণগড়ে ভর্তি হতে গিয়ে একটা মাত্র স্কুল সেখানে তারা ভর্তি হতে পারছে না, যার ফলে তারা আবার ব্যর্থ হয়ে ফিরে এসে নবদ্বীপে আর্টসে বা সংস্কৃত নিয়ে বা ইত্যাদি নিয়ে ভর্তি হচ্ছে। তাহলে 3 মাস যে তারা পরিশ্রম করলো তাদের সমস্তটাই ব্যর্থ হয়ে গেল। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আন্তর্জাতিক বলদেব সংঘের পক্ষ থেকে আমাদের সঞ্জীব এবং সৌর্যদীপ এদের উৎসাহেতে এরা আমার কাছে এসে বলে এবং আমরা একত্রিত হয়ে আমি সৌর্যদীপ সঞ্জীব হ্যাঁ আমরা স্কুলগুলোতে যাই ভিজিট করি এবং তাদের কাছে আমরা বলি আবেদন জানাই যে আপনারা কেন কমার্স দিচ্ছেন না, এবং পরে খবর দিয়ে দেখি নদিয়ারও বিভিন্ন স্কুলে কমার্স নেই মেয়ের। তাহলে আমরা যে দাবি করি নারী পুরুষ সমান হ্যাঁ এবং আমরা সমাজে এক তালে তাল মিলিয়ে চলবো, এই দাবিটা যে আমাদের সঠিক হচ্ছে না এটা তার প্রমাণ করে দেয়। সুতরাং এই দাবিটাকে যদি প্রমাণ করতে হয় মেয়েরা এবং ছেলেরা সমান অধিকার বহন করে তাহলে এই স্কুলগুলিতে কমার্স চালু করতে হবে, না হলে ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের প্রজন্মরা বঞ্চিত হবে। এই কারণেই আমরা ডিআই অফিসে গিয়েছি, আমরা এআই অফিসে গিয়েছি, আমরা স্কুলগুলোতে গিয়েছি এবং ওই আমাদের চেয়ারপারসন এবং বিধায়ক তাদের কাছেও আমরা যাব, কিন্তু পৌরসভা বন্ধ এই কারণে আমরা চেয়ারপারসনের কাছে যেতে পারছি না, তবে আমরা 2-4 দিনের মধ্যে গিয়ে জমা দেব। এবং আমাদের এই আবেদন আমাদের দাবি না আমাদের আবেদন যে আপনারা মুখ এবং মুখোশ যেন এক হয়, মুখ আর মুখোশ যেন আমাদের না আলাদা হয়, আমরা একদিকে বলি নারী পুরুষ সমান একদিকে যেন সেই ধারণাটা আমরা পর্যবসিত করতে পারি, সেটা যেন সঠিকভাবে পরিচালিত করতে পারি। এই কথা বলে আমার নমস্কার জানিয়ে আপনার নাম? আমার নাম কিশোর কৃষ্ণ গোস্বামী, আমি সম্পাদক শ্রী শ্রী আন্তর্জাতিক বলদেব সংঘ। হ্যাঁ ভালো আছি, মানে বলো বলো
রাতের ভোগটা বলতে আমার মনে হয় কি বলো তো একটু অন্যরকম হয়েছে। তোমার কথাতে শোনা ছিল আমার কাছে এমনি আমার এমনি ব্যক্তিগত ব্যাপারে তো মাসে বিজনদাকে পাঠাও তুমি না হ্যাঁ তাহলে আমি ওদের ফোন করে দিই তাহলে আবার প্রেস্টিজ মনে করবে সমীরটা তো খুব প্রেস্টিজ মনে করবে হ্যাঁ হ্যাঁ বলে দিন আমি একবার বলে দিই।